हेलो কাছে বল জয়েল কিন্তু চেস্ট করে কোয়িং রেখেছেন চমৎকার সেখান থেকে জয়েল ঢুকে পড়ার চেষ্টা করে ফুটবলার অ্যাকচুয়ালি আমরা গোলকিপার রাজেশ রোজো এন্টারপ্রাইজের গোলকিপার রাজেশ আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এই প্রাইজটি তুলে দিচ্ছে কার্তিক ক্লাব সদস্য কার্তিক পোস্টের অনেক উপরে মাঠের বাইরে জয়েলের পায়ে বল একেবারে মাঝমাঠ অঞ্চলে আফ্রিকান ফুটবলার সেখান থেকে রাজীব অত্যন্ত অভিজ্ঞ স্টপার রাজীব জ্যোতির্ময় নাগান অসীম সাহা ম্যাচ করছেন চতুর্থ ম্যাচ এর পরের খেলা যে দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে সেই দুটি দলকে প্রস্তুত থাকতে অনুরোধ করছি শট করেছিলেন চিবু সরাসরি গোল লক্ষ্য সুজয়ের কাছে হাতের বল পায় সুজয় জয়েল জয়েল কিন্তু ঠিক মতো নিয়ন্ত্রণে আনতে পারলেন না বলটি এক্ষেত্রে প্রতিপক্ষের গায়ে পায়ে লেগে খেলার ফলাফল এখনো পর্যন্ত 0-0 কোন পক্ষই গোল করতে পারেনি দেখা যাক নেহাল অভিজ্ঞ ফুটবলার কোথায় রাখেন কিভাবে রাখেন রাজীব এবং চিবুর মধ্যে বল দখলের লড়াই সেখান থেকে চিবু বল পেয়ে গেছে কাটতান্ত বরাবর ব্যাক টু গোলকিপার সুব্রত সুব্রতর পায়ে বল আক্রমণে জেবিএস আক্রমণে জেবিএস ব্যাটস নাম্বার 7 চমৎকার জায়গা থেকে ক্রস করেছে দেখতে কিন্তু ফাঁকা পোস্ট ছিল অত্যন্ত দক্ষতার সাথে মমিন কিন্তু অভিজ্ঞ ফুটবলার এই ভয়ব সুরজিৎ সেনগুপ্ত কর্নার স্পেশালিস্ট ছিলেন সুরজিৎ সেনগুপ্ত দক্ষিণ কোরিয়ার কম্বাইন্ড ইলেভেন্টের এগেনস্টে 1969 সালে একটি ম্যাচে গিয়েছেন সুব্রত শট করবেন ওনার শট চমৎকার জায়গা থেকে কিন্তু না জানিয়ে রাখি কেজি ফুটবল জোন এবং ঈশান ফুটবল জোন ইউটিউবার এই দুটি ইউটিউব চ্যানেল কেজি ফুটবল জোন এবং ঈশান ফুটবল জোন যারা মাঠে আসতে পারেননি তারা আপনার অ্যান্ড্রয়েড ফোনে সাবস্ক্রাইব করে এই দুটি চ্যানেলের মাধ্যমে এই সম্পূর্ণ টুর্নামেন্ট দেখতে পাবেন কেজি ফুটবল জোন এবং ঈশান ফুটবল জোন যারা লাইভ করছে এই ম্যাচ সুজয়ের কাছে বল সুজয় সেন্টার পজিশন সেখান থেকে ডান দিকে বল বাড়িয়েছেন চমৎকার শট করেছিলেন তার তৎপরতায় কিন্তু চমৎকার শট কি করেছিলেন সেটা কিন্তু কার্যকরী হয়নি নেহাল ছিল আক্রমণে যাওয়ার চেষ্টা জোয়েল পৃথিবীর ফুটবল দুটো ভাগে বিভক্ত একটা হলো ফিল ফুটবল যেটা ইউরোপ মহাদেশে জেবিএস কাউন্টার অ্যাটাক জার্সি নাম্বার 6 চিবু বলতে হয়
করেছেন ছোট করে। সুব্রতর কাছে বল, সুব্রতর লম্বা শট এসেছে কিন্তু ওয়ান ড্রপে বল চলে গেছে মাঠের বাইরে। করলো বলেছে আবেগ, তো বলেছে উন্মাদনা, তার পরিপ্রকাশ ঘটে সুজয় চমৎকার ভঙ্গি পাই জয়ে। এক্ষেত্রে কিন্তু জয়ের পিছনে ভাবে বাধা দেওয়া হয়েছে নেহাল চমৎকার ভঙ্গিমায় প্লেস করেছিলেন, কিন্তু হলে হবে শীর্ষক সফল নয়। অভিজ্ঞ ফুটবলার সুব্রত লম্বা শট করেছেন মুজাফর, কর্নার পজিশন ঠিক মতো দেখতে পাচ্ছি না, দেখা যাক সেখান থেকে বল কোন পথে আক্রমণে যায়। ক্লিয়ার করেছেন নেহাল, সেখান থেকে সুজয় শট করে ক্লিয়ার করেছে। এবারে কিন্তু রাহুল বাধা দিয়েছে, নো 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 Don't talk to Sada otherwise. No, 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 no. I request to all players to please play in mandatory football. I request to all players. চমৎকার পরিবেশে খেলা হচ্ছে, এই পরিবেশ বজায় রাখার স্বার্থে সকলকে অনুরোধ করবো। বল লক্ষ্য সুজয় উঠেছে, শট করবার জন্য সুজয় বল লক্ষ্য। সারা পৃথিবীর ফুটবল নিয়ন্ত্রণ করে ফিফা, ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, আজকে কিন্তু খানিকটা নিয়মের পরিবর্তন পরিমার্জন আছে। মাঠ ছোট চল করবার জন্য পরন্তু রাহুল উদ্দেশ্য ছিল বলছিল না, বল চলে গেছে মাঠের বাইরে। রাজীব থ্রো করবেন, লম্বা থ্রো করতে পারে রাজীব, বহুদিন ধরে রাজীব ফুটবল খেলছে। মুজাফর থেকে রাহুল এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে বল শিবু ওভার করেছে। জার্সি নাম্বার 7 সোমনাথ শট করেছিলেন চমৎকার, কিন্তু কার্যকরী হলো না। একটা অবশ্যই দৃষ্টিনন্দন খেলা নেহালের পায়ে। ওয়ান মিনিট অ্যাট এ টাইম সেকেন্ড হাফ, দ্বিতীয়ার্ধের সংযোজিত সময় 1 মিনিট, এখনো পর্যন্ত খেলার ফলাফল 0-0। সুজয় অনেকটা উপরে উঠেছে সেন্টার লাইন থেকে, রাজীব পরঠু চমৎকার সেখান থেকে ঘুরে গিয়ে শট করেছিলেন, কার্যকরী হয়নি। সুজয় শট করেছিলেন, একেবারে শেষ মুহূর্তে খেলা চলছে, শেষ লক্ষ্যে চতুর্থ ম্যাচে সুব্রত শট করবার জন্য একেবারে শেষ সময়ের খেলা। না জানি সময় অপচয়ের মধ্যে দিয়ে গন্তব্য স্থির করছে যে টাইব্রেকার, তাই নাকি? এখন কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী আগে ছিল 3 জন 11 সাইড ম্যাচ, এখন কিন্তু 5 জন পরিবর্তন হয়েছে খেলাতে। বলতে বলতে খেলা শেষ, গোল শূন্য খেলা। গোসলাও দা কিংস ফ্রম পেনাল্টি শুট আউট, অর্থাৎ চতুর্থ ম্যাচটিও কিন্তু টাইব্রেকারে পৌঁছলো। আচ্ছা মাঠের মধ্যে খেলোয়াড় কিন্তু কেউ যাবে না, কিন্তু আমাদের ভলেন্টিয়ার